বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কয় হাজার 1500 বছর আগে নবীজি বললেন মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বললেন 368 নম্বর হাদিসে বললেন যার হাতে অগর্জন সে আল্লাহর কসম করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জান্নাতের এক একটা দরজা এত বড় হবে মক্কা থেকে সানা পর্যন্ত যত দূরত্ব মক্কা থেকে বসরা পর্যন্ত যত দূরত্ব আমার ভাইরা নবীজি বললেন এই দূরত্বটা যত লম্বা জান্নাতের এক একটা দরজা হবে অত লম্বা কথাটা ঠান্ডা মাথা না খেয়াল করলে আপনারা বুঝবেন না 1500 বছর আগে নবীজি কিন্তু আমিন ছিলেন না আমিন বুঝেন তো জমি জামাজে মাপে আপনারা কি বলেন আমিন আমিন বলেন আমার ভাইয়েরা 1500 বছর আগে মুসলিম শরীফের বর্ণনা বিশ্ব নবী বললেন মক্কা থেকে বসরা মক্কা থেকে সানা যত দূরত্ব জান্নাতের এক একটা গেট এত বড় বড় হবে আজকের 2020 সালে এসে ভৌগোলিক যারা স্যাটেলাইট চালায় তারা বললেন এই হাদিসের উপরে আমরা গবেষণা করলাম করার পরে আমরা দেখলাম আমরা চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বসরা মক্কা থেকে সানা এই কথাটা কেন বললেন সেইটা আমরা স্যাটেলাইট দিয়ে মাপলাম মাইপা দেখলাম মক্কা থেকে সানা মক্কা থেকে বসরার দূরত্ব দুইটা রাস্তা সমান সমান 1200 কিলোমিটার আল্লাহ 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 গুগলে যখন আমার যুবক ভাইয়েরা বলো গুগলে যখন ঢুকো কোন রাস্তার ম্যাপ যদি তুমি চাও কত কিলোমিটার দূরত্ব সেটা দেখায় কি দেখায় না কি দিয়া দেখায় স্যাটেলাইটের মাধ্যমে দেখায় ও দুনিয়ার মুসলমানের একবার চিন্তা করো 1500 বছর আগে স্যাটেলাইট নাই কোন মাপার যন্ত্র নাই বিশ্বনবী বলেন মক্কা থেকে সানা মক্কা থেকে বসরা যত দূরে দূরত্ব আছে জান্নাতের এক একটা গেট তত দূরত্ব আজকের বিজ্ঞান স্বীকার করে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যে কথা বলেছেন 100% সত্য কথা বৈজ্ঞানিক কথা তিনি নিজের কথা বলেন নাই যা বলে গেছেন সেটাই আল্লাহর কথা আর তুমি আছো মানুষ মরে গেলে খতম পড়া নিয়ে নবীজি কি শুধু খতম পড়া নিয়ে আসেন না মহাকাশ নিয়ে আসেন চিল্লে বলো আসেন না নাই মহাকাশের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন আসসামা ইজাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ও মাশহুদ এই আয়াতের ভিতরে মহাকাশের কথা আছে না আমার ভাইয়েরা বলতেছিলাম কোরআন এমন এক কিতাব আপনি যদি গবেষণা করেন গবেষণা করে যদি আপনি কথা বলেন এই কোরআন আপনাকে বুঝাই দেবে তবে কোরআন বোঝার ব্যাপারে সকলের বুঝ কিন্তু সমান হবে না কেউ একটু বেশি বুঝবে কেউ একটু কম বুঝবে কারণ যে যতদূর মেধা খরচ করবে তাকে ততদূর বুঝাই দিবেন কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুত্তাকি এই কোরআনটাকে আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি আসো কোরআনের কাছে সহজ করে দিয়েছি কোরআনের কাছে যে আসবা আমি আল্লাহ তোমাকে কোরআন বুঝাই দেব এটার মূল ব্যাপার এই কোরআন থেকে আপনি যদি বিজ্ঞান বুঝতে চান কোরআন আপনাকে বিজ্ঞান বুঝাই দেবে কোরআন থেকে আপনি যদি মহাসমুদ্র বুঝতে চান কোরআন আপনাকে মহাসমুদ্র বুঝাই দেবে কোরআন থেকে আপনি যদি অর্থনীতি বুঝতে চান কোরআন আপনাকে অর্থনীতি বুঝিয়ে দিবে কোরআন থেকে আপনি যদি সমাজনীতি বুঝতে চান কোরআন আপনাকে সমাজনীতি বুঝাই দিবে কোরআন থেকে আপনি যদি পররাষ্ট্রনীতি বুঝতে চান কোরআন আপনাকে পররাষ্ট্রনীতি বুঝাই দিবে কোরআন থেকে আপনি যদি ধর্মনীতি বুঝতে চান কোরআন আপনাকে ধর্মনীতি বুঝাই দিবে কোরআন থেকে আপনি যদি রাজনীতি শিখতে চান আল্লাহর কোরআন তোমাকে অরিজিনাল রাজনীতিবিদ বানায়া ছেড়ে দেবে কিন্তু তুমি কোরআনের কাছে আসছো ভিক্ষা করার জন্য তুমি তো তোমার তো চিন্তা শক্তি এক না তোমার যদি চিন্তা থাকতো যে কোরআন থেকে আমি বিজ্ঞান বুঝতে চাই আল্লাহর কোরআন বিজ্ঞান বোঝাবার সমর্থ রাখে কি রাখে না এটা মোল্লার কথা না আল্লাহর কথা এই কথাটা আল্লাহ বললেন লাআল্লাকুম তাআকিলুন তোদের যদি আকল থাকে মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন লাআল্লাকুম তাআকিলুন তোমাদের যদি আকল থাকে এই কোরআনে এমন জিনিস নাই যেটা খুঁজে পাবা না বাসর ঘরে রাত্রে রাত্রটা কিভাবে কাটাবা সেই কথাটাও আল্লাহর কোরআনে আছে না
সুতরাং কাজী ইব্রাহিম যেই কথাগুলি বলছেন এগুলো অদ্ভুত কথা নয়, এগুলি গবেষণাপূর্ণ কথা। এবং আমি আশ্চর্য হয়েছি, তিনি গতকালকেও ভিডিওতে বলেছেন যে যারা একটা চ্যানেল গেছিল ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য, তিনি খুব হাসি মুখে বলেছেন, ভাইরে আমি কথা বলেছি গবেষণা করে, হাদিস দেখে দেখে আমি কথা বলেছি, কেউ যদি আসে আমি হাদিস দেখায় দিতে পারবো। আসলেও পারবেন, কারণ কোরআন হাদিসের ভিতরে জ্ঞান কম না বেশি, কম না বেশি। ও মুসলমানের সন্তানেরা, কোরআন তোমাকে ভিক্ষা করার জন্য পাঠান নাই, কোরআন তোমাকে মাথা নিচু করে চলার জন্য পাঠান নাই, কোরআন এসেছে তোমার মাথাটাকে উঁচু করে দেওয়ার জন্য। কোরআন কারো মাথাকে মানুষের সামনে নত করায় না, বরং কোরআন মানুষের মাথা উঁচু করে। আর যারা কোরআন মানবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন আমি লাঞ্ছিত অপমানিত হওয়ার জন্য কোরআন নাজিল করি নাই, বরং কোরআন যারা মানবে আমি তাদেরকে সম্মানিত করব। আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিবেন কে? তার প্রমাণ সারা পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? খাপে খাপে মিলিয়ে নেবেন। সুতরাং আন্দাজি বক্তব্য দিলে হবে না, একটু পড়াশোনা করতে হবে। আমরা অলস হয়ে গেছি, পৃথিবীতে একমাত্র জাতি ইসলাম থেকে বলা হয়েছে প্রত্যেকটা মানুষকে লেখাপড়া করা লাগবে। এই পৃথিবীতে যত ধর্ম আছে তাদের ধর্মীয় গ্রন্থগুলো সবাইকে পড়তে হয়, হিন্দুদের সব লোকেরা তাদের বই পড়তে হয় না, গীতা পড়তে হয় না, কয়েকজনে পড়লে হয়ে যায়। এইভাবে করে খ্রিস্টান ধর্ম, তাদের ধর্মীয় গ্রন্থ পড়া সবার জন্য ফরজ নয়, কিন্তু একমাত্র কোরআন সারা পৃথিবীর মুসলমান নরনারীর জন্য ফরজ করে দিয়েছেন কে? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, লেখাপড়া কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? কেউ কি বাদ আছে? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আরবি গ্রামারে বহুবচনের মুজাক্কারের বহুবচন যেখানে, এটার ভিতরে মুয়ান্নাস আছে না নাই? মাদ্রাসার ছেলেরা বলো, আছে না নাই? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, একমাত্র ইসলাম বলেছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা গ্রহণ করা ফরজ। কি গ্রহণ করা ফরজ? কোরআন এমন কিতাব আমার ভাইয়েরা, কোরআনকে যেইভাবে তুমি বুঝতে চাইবা সেইভাবে কোরআন তোমাকে বোঝায় দেবে। এই কোরআনের ভিতরে আধুনিক শব্দ আছে না? আল্লাহ যেন আমাদেরকে কোরআন বুঝায় দেয়, আমরা বলি আমিন। সুতরাং কোনো আলেম যদি গবেষণা করে কথা বলে, সেটা আমার মতের হোক চাই আমার বিরোধী মতের হোক, তার প্রতি শ্রদ্ধা রাখার দরকার আছে না নাই? আছে না নাই? ইসলাম, ইসলাম মানুষকে ঠকায় না। কোনো ব্যক্তি যদি ইসলাম নিয়ে গবেষণা করে, তার গবেষণাটা যদি হয় ভুল, তাহলে সে সওয়াব পাবে কয়টা? কয়টা? ভুল হইলে একটা পাবে, শুদ্ধ হলে পাবে কয়টা? এখন আপনারা কবেন, হুজুর ইসলাম নিয়ে গবেষণা করছ, কোরআনের আয়াত নিয়ে গবেষণা করল, শুদ্ধ হইলে সওয়াব পাবে বুঝলাম, কিন্তু ভুল করছে সওয়াব পাবে কেন? আল্লাহ বলেন কোরআনের ইসলামের দিকে শ্রম দেওয়ার কারণে আমি আল্লাহ বান্দাকে মাহরুম করি নাই, একটা সওয়াব দিয়ে দিলাম। আমি মোল্লা নাজিম যদি কোনো ব্যাপারে গবেষণা করে কথা বলি, আমারটা যদি ভুল হয়, আপনি ভুলটা নেবেন না। কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য যদি আপনার কাছে ভুল মনে হয় আপনি নিয়েন না, কিন্তু তার সঠিকটা নিতে কি কোনো অসুবিধা আছে নাকি? কথা বলেন আছে নাকি? আমাদের এলাকায় সবচেয়ে বড় মাদ্রাসা উজানি মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে আরেকটা আছে ওইদিকে বরুড়া, আছে না নাই? কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বড় বড় আলেম সেখানে আছেন না নাই? গবেষণা করে কি করে না? আপনি কালকে তাদের কাছে যায় জিজ্ঞেস করবেন যে হুজুর বলেন তো মোল্লা নাজিম বলে গেল ইসলাম নিয়ে গবেষণা করলেই নাকি সওয়াব হয়, হোক গবেষণাটা ভুল আর হোক শুদ্ধ, কারণ পৃথিবীর সব মানুষকে আল্লাহ একরকম বুঝ দান করে নেই। ফাদ্দালনা বাদাহু আলা বাদ, আল্লাহ পাক বলেন আমি আলাদা আলাদা বানাইছি, এক একজনের মর্যাদা আমি এক এক রকম করে আলাদা আলাদা সত্তা দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আলেম, আমরা এক কাতারে দাঁড়াবো, আমরা গবেষণা করব কোরআন নিয়ে, আমরা গবেষণা করব হাদিস নিয়ে। আজকের বিজাতিরা সমানে
কোরআন হাদিস নিয়ে গবেষণা করে করে তারা একের পর এক কোরআনের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন যে না কোরআনই সত্য কিতাব, আর আমরা মুসলমানেরা কোরআনকে নিয়ে মরা মানুষের সামনে হাজির করছি।